অবশেষে বাড়ির ছেলের বাড়িতে প্রত্যাবর্তন, খুশির হাওয়া পূর্ব মেদিনীপুরের মহিষা দলের বর্মন পরিবারে। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে পড়তে যাওয়া পড়ুয়ারা আটকে পড়ে যুদ্ধের কারণে। রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের সমস্যার সম্মুখীন হয় বিভিন্ন দেশ থেকে যাওয়া পড়ুয়ারা। দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা আটকে পড়ে ইউক্রেনে। অবশেষে ভারত রাশিয়ার সমঝোতায় ভারতে ফিরতে শুরু করেছে পড়ুয়ারা। তেমনই ভাবে পূর্ব মেদিনীপুরের মহিষা দলের রথতলায় বর্মন পরিবারে বইছে খুশির হাওয়া। গতকালকেই বাড়ি ফিরেছে ইউক্রেনে ডাক্তারি পড়তে যাওয়া দেবজিৎ বর্মন। নিজের মুখে দেবজিৎ শোনালেন তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। অবশেষে বাড়ি ফিরতে পেরে আনন্দিত দেবজিৎ। ষষ্ঠ তথা শেষ বর্ষের ছাত্র ছিল সে। চার মাস পরেই ফাইনাল এক্সামের পরে শেষ হতো তার কোর্স। যুদ্ধের কারণে সবকিছু ফেলে ফিরে আসতে হয়েছে তাকে। বাড়ি ফেরার পর আজকে মহিষা দল বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী দেবজিতের বাড়িতে আসেন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন। তবে বাড়ির ছেলে বাড়িতে ফিরেছে, এতেই খুশি দেবজিতের বাবা মা। বাড়ি ফিরতে পেরে খুবই আনন্দিত, কারণ খুব আতঙ্কে ছিলাম। ইউক্রেনে খুব খারাপ অবস্থা, বোম ব্লাস্টিংয়ের অবস্থা, কখনোই ফেস করিনি এর আগে। তো খুবই আতঙ্কে ছিলাম, মা বাবাও খুব ঘরে আতঙ্কে ছিল। মা খুব কষ্ট পাচ্ছিল, কাঁদনা কাটি। তো ঘরে আসার পরে সবাই আনন্দিত, মা বাবা, মা বাবা দুজনেই খুশি। তো মা বাবাকে খুশি দেখে নি আমারও খুব ভালো লাগছে, আর সুস্থ আসতে পেরেও আমার খুব ভালো লাগছে। আতঙ্কে ছিলাম, খুবই বলতে গেলে আতঙ্কে ছিলাম, কারণ ওখানে সবসময় বোম ব্লাস্টিং হচ্ছে, সাইরেন বাজছে, মিসাইল ছাড়া হয়েছে। তো কখন কি হতে পারে ঠিক নেই, আমাদের অ্যাপার্টমেন্টেও এসে পড়তে পারে। তো খুবই আতঙ্কে ছিলাম। বাংকারেই প্রায় দিন কেটেছিল, দু তিন দিন বাংকারের মধ্যেই। কারফিউ ছিল, ঘর থেকে বেরোতে পারিনি, বাংকারের মধ্যেই ছিলাম, ঘরের মধ্যেই ছিলাম। কিছুদিন পরে আমরা ট্যাক্সি করে ট্রেন রেল লাইনে যাই, রেল স্টেশনে। ওখানেও প্রথম দিনে ট্রেন পাইনি, কারণ খুব ভিড়, সমস্ত স্টুডেন্টরাই বেরোতে চাইছে ইন্ডিয়া, ওখান থেকে ইন্ডিয়া বা অন্য কোনো দেশে, যেখানে যেখানে যাদের ঘর। তো প্রথম দিন কিছুতেই ট্রেন পাইনি, পরের দিন আমরা ট্রেন পাই, বর্ডারে যাই, এবং সেখান থেকে আমাদের গভর্নমেন্ট হেল্প করে। এর আগে পর্যন্ত অতটা হেল্প করতে পারেনি, কারণ ওনারাও ফেসেছিল ওখানে। তো স্লোভাকিয়া আমি আসি বর্ডার, ওখানে গভর্নমেন্ট আমাদের খুবই হেল্প করে, প্রথম থেকেই ওরা ওখানেই দাঁড়িয়েছিল। তো আমাদের বাসে করে নিয়ে যাওয়া হয় একটা হল ঘরে, প্রথমে ওখানেই আমাদের রাখা হয়েছিল বিকেল পর্যন্ত। সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা, সমস্ত ধরনের সুযোগ সুবিধা ওখানে দেওয়া হয়েছে। তারপরে ওখান থেকে আমাদেরকে নিয়ে আসা হয়েছিল একটা হোটেলে, ভালো হোটেল, ওখানকার নাম করা হোটেল। তো ওখানে রাখা হয়েছিল। ওখানে রাখার পরে প্রায় দেড় দিন ছিলাম ওখানে। থাকার পর আমাদের প্লেনের ব্যবস্থা হয়, প্লেনে করে কাল সকালবেলা 6টার মধ্যে এখানে দিল্লিতে নামি। ওখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার নিয়ে যাওয়া হয় আমাদেরকে বঙ্গভবনে দিল্লির। তো ওখানে আমরা ছিলাম বিকেল পর্যন্ত। তারপরে সকাল রাত্রি 10:30 আমার প্লেন ছিল, প্লেনে করে কলকাতায় আসি। মা কলকাতাতেই ছিল, তো ওখান থেকেই মা আমাকে আনে। রাত্রি হয়ে যায় 2:30 বেজে ঘরে ফিরতে ফিরতে। আমার ভীষণই ভালো লাগছে, খুব আনন্দেই লাগছে। প্রথম থেকে তো ভীষণ উৎকণ্ঠে ছিলাম, কেননা আমি ছেলের সঙ্গে বেশি টার্ম রাখি। প্রথম দিনই ওকে যখন ফোন করি, ফার্স্টে দেখছি ও কোনো দিনই অত সকালে উঠে না। আমি অনলাইনে দেখছি ও উঠে আছে। আমি বললাম, কী হয়েছে বাবা তুই এত সকালে? বলল, মা আমার ঘুম ভেঙেছে বোমের আওয়াজে। তখন থেকেই বুক তো মানে একদম ছাতি একবারে ধরাস করছে। তারপরে টিভিতে এসেই খুলেছি, টিভিতে যত দেখছি ততই আরও উদ্বিগ্ন বাড়ছে। তারপরে প্রসেসিং করে ওকে নিয়ে আসা হয়েছে। আমি কালকে গিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছি, তারপরে স্বস্তি পেয়েছি। কালকে ওই 3:30 দিকে। ও এত আলোটা পড়ছে, সব মানে বিডিও তো আছেন। তারপরে তিলকবাবু, তিলকদা তো আমাদের একদম খুবই পরিচিত, প্রথম থেকেই আসছেন, প্রথম দিন থেকে একদম। তারপরে থানা ওসি, বিডিও, এসডিও, ওনাদেরকেই ধন্যবাদ জানাতে চাইছি।
মিডিয়া, আমার নাম দীপা বর্মণ। মানে প্রতি মুহূর্ত যোগাযোগ রাখছি যাতে ছেলেকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া যায়। ওরা পড়তে গেছে, তা আমাদের খুব আস্থাবস্থা বিশ্বাস ছিল যে জননেত্রী সবসময়ই বাংলায় যারা ইউক্রেনে পড়তে গেছে তারা যাতে কীভাবে ফিরে আসে, এবং নবান্ন থেকে মুহুর্মুহুর সব মনিটরিং ছিল। আর আমার জেলা শাসকের সঙ্গে এবং নবান্নের সঙ্গে মনিটরিং ছিল। গতকাল যখন ওরা দিল্লিতে এসে বঙ্গভবনে ওঠে, এবং তার পরবর্তী সময়ে আমরা জানি যে পরপর ফ্লাইটগুলো, একসঙ্গে তো সমস্ত ফ্লাইটে আনা যাবে না, পরপর ফ্লাইটগুলো আনবে, এবং রাজ্য সরকার সেখানে বঙ্গভবনে থাকা খাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট করেছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। এবং তার পরবর্তী সময়ে আমরা নিশ্চিত হয়েছি যখন বঙ্গভবনে এসছে তখন আমি একটু আশ্বস্ত হয়েছি যে আর কোনো ভয় নেই, আমাদের কাছাকাছি যখন চলে এসছে ছেলে দুটি নির্বিঘ্নে, আমার মহিষাদলের দুটি ভাই নিশ্চিত ফিরবে। কাল রাত্রিবেলা 2:30 দিকে দেবজিৎ ফিরেছে, এবং রাজ্য সরকার একদম ওখানে ফ্লাইট থেকে নামার পরেই ওখান থেকে একদম সোজা বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। সেখানেও কেমন করে দিল্লি থেকে ওখানে আসবে সেটাও এরা সুনিশ্চিত করেছে। তা আমি দারুণ খুশি যে আমার বিধায়ক হিসাবে সবসময় মনিটরিং করে তাদের বাবাকে আশ্বস্ত করা, দুজন পিতাই বারে বারে ফোন করেছে রাত্রে, মা উদ্ভ্রান্তের মতন ঘুরেছে যে আমার ছেলে কী করে আসবে, কোথায় খোঁজার খোঁজ করতে পারছি না। আর যখন টিভিতে দেখছে বিভিন্ন গোলাগুলি চলছে, বা ব্যাংকার থেকে বেরিয়ে খাওয়ার আনতে গিয়ে কেউ গুলিবিদ্ধ হয়েছে, কেউ মারা গেছে, তখনই উদ্বিগ্নের কারণ একদম নিশ্চিত সেটা মারা উতলা হবেই। সেই জায়গায় আজকে আমি রাত্রে জেনেছি যে আসছি, এবারে আমি সকাল থেকে উঠে ওর বাড়িতে এসে শুভেচ্ছা জানাবো যেন, এবং সরকার নিশ্চিত এদের পরবর্তী সময় যাতে কোনো অসুবিধা না হয় পড়াশোনার ক্ষেত্রে, সেটাও সুনিশ্চিত করবে আমার জানি, যারা বিশেষ করে ফিফথ ইয়ার বা লাস্ট ইয়ার, আমার বিশ্বাস সব ঠিকঠাক হয়ে যাবে, এবং আমি খুব খুশি ছেলে দুটো এসেছে ফিরে। মদন মাইতি, রিপোর্ট, টাইমস বাংলা।